ভুল পরিকল্পনা আর দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতে অযৌক্তিক ব্যয় বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা তবে এমন অভিযোগ মানতে রাজি নন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার যুক্তি ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব নয় গত চোদ্দ বছরে ক্যাপাসিটি চার্জ বাবদ সরকারে যা ব্যয় হয়েছে সঠিক পরিকল্পনায় তা করলে এই খরচ অনেক কম হতো বলে মনে করেন বিশ্লেষকরা প্রতিমন্ত্রীও তাও মানতে নারাজ বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বাবদ বিদ্যুৎ খাতে অতিরিক্ত খরচ নিয়ে বিতর্ক থামছেই না বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমান সরকারের তিন মেয়াদে গত চোদ্দ বছরে বিদ্যুৎ কেন্দ্রে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে ভুল পরিকল্পনার জন্য ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে অতিরিক্ত খরচের অভিযোগ মানতে চান না বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমরা বলছি যে চল্লিশ হাজার কোটি টাকা কমবেশি বছরের সমন্বয় করা যাবে আমি যদি বারো টাকা আমার উৎপাদন ব্যয় করে তাহলে সাত টাকা তিরাশি পয়সা আট টাকায় ধরলাম তাহলে চার টাকা কমাই নিয়ে এলে আমি এখন যা দাম দিচ্ছি তাতেই বিদ্যুৎ পাওয়া সম্ভব ক্যাব চ্যালেঞ্জ দিচ্ছে যে তিন বছর আমাদের প্রস্তাব অনুযায়ী তুমি বিদ্যুৎ খাত উন্নয়ন করো তাহলে আমাদের ভর্তুক তোমার ভর্তুকিও দেওয়া লাগবে না আমাদের মূল্য করা লাগবে না যারা কথিত বিশেষজ্ঞরা বলেন ক্যাপাসিটি চার্জ কেন দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা একশো মেগাওয়ার একটা পাওয়ার প্ল্যান্ট করেন ক্যাপাসিটি ছাড় চ্যালেঞ্জটা দিলাম আমি আজকে সমালোচনা সারা জীবন করবে সোনা দিয়ে বাধাই দিল সমালোচনা করে ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করেন এই বিশ্লেষক কোন রেট অফ রিটার্ন আপনি দিলেন আঠারো পার্সেন্ট কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বিআরসি কর্তৃক নির্ধারিত হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কম বেশি এইরকম কাছাকাছি এখন ইকুইটি মানির উপরে যদি আপনি পনেরো পার্সেন্ট দিয়ে দেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন কিন্তু দেবেন হচ্ছে আপনি ধরেন সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট ক্যাপাসিটি পেমেন্ট এইগুলো সব যোগ করে যেটা হবে সেইটাই তারা মাসে মাসে বিদ্যুতের তেলের সঙ্গে তার সঙ্গে ওই আনুর সঙ্গে ব্যয়ের সঙ্গে এগুলো দেবেন আপনার কাছে যারা ব্যবসা করতে পারবে তাকে এইভাবে বেশি বেশি দিয়ে লাভবান করবেন এই ক্ষমতাকে বিদ্যুৎ বিভাগকে দেওয়া হয়েছে না জ্বালানি বিভাগকে দেওয়া হয়েছে তারা এরকম আইন করে ইচ্ছামাফিক এটা করতেছে যদি সরকারের পাওয়ার পাবেন বসা রাখে বেতন তো দিতেই হবে তার ব্যাংকের সুদ দিতে হবে তো আমরা প্রাইভেট সেক্টরে বলছি বলছি এটা এটা হলো তোমার তোমার ক্যাপাসিটি চার্জ চার্জ আর আমরা বর্তমানে প্রয়োজনের চেয়ে দশ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র বসে আছে যার জন্য কোনতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ সাতাইশ হাজারের মধ্যে তো অর্ধেকের বেশি হইল সরকারি পাওয়ার ব্যাঙ্ক ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা